হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা DSLR ক্যামেরা সম্বন্ধে। আপনারা জানেন আমি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং DSLR বিক্রি করি, সেই সুবাদেই মূলত আজকের ভিডিওটা। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে একটা বিষয়ে ইনফরমেশন দিব। তো আমি যেহেতু ক্যামেরা বিক্রি করি, সেই সুবাদে কিন্তু অনেকেই আমাকে ফোন দেন যে ভাই, স্পেশালি ক্যানন 600D, 650D, 700D, এই তিনটা মডেলের জন্য আমার কাছে অনেক ফোন আসে, কিন্তু দেখা গেছে যে চাহিদার তুলনায় আমার কাছে ওই ওই ধরনের প্রোডাক্টস আসে না। এই কারণে আপনাদেরকে দিতে পারি না। একজন বাঙালি ফোন দিলেই সে বলবো যে, মানে 80% বাংলাদেশি বলবো যে 600D, 650D, 700D, এই তিনটা মডেলের কথা সাধারণত বলে থাকে। তো যাই হোক, বলারও কারণ আছে। মূলত এই যে এটা একটা 60D মডেল, এটারও কিন্তু অনেক চাহিদা আছে। তো আমি আপনাদেরকে জিনিসটা বোঝাই। এই 60D, যেহেতু এই 60D, 650D, 600D, 700D ডিসপ্লেটা রোটেট করা যায়, এই কারণে প্রচুর চাহিদা। আর প্লাস 650D, 700D ডিসপ্লেটা টাচ স্ক্রিন, এই টাচ স্ক্রিন হওয়ার কারণে কিন্তু অনেক মানুষ আমাকে ফোন দেয় শুধু এই দুইটা মডেলের জন্য। তো দেখা গেছে যে এত মানুষ ফোন দেয়, কিন্তু আমি, এটা তো সেকেন্ড হ্যান্ড, আমি তো চাইলেই কিনতে পারি না, বা আবার ভালো মন্দের ব্যাপার স্যাপার আছে, আমাদের যাচাই বাছাই করে কিনতে হয়। তো এই কারণে কিন্তু আপনাদেরকে দিতে পারি না। এই দুইটা মডেল চাইলেই দেওয়া যায় না। দেখা গেছে যে আমার কাছে মাল আছে তিনটা, কিন্তু আমার সিরিয়ালে আছে আরো 10 জন, আমি কাকে দেবো? তিনজনকে দেওয়া ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। আরো একটা মেজর সমস্যা, মেজর সমস্যা বলতে এটা আসলে সমস্যা না, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা এটাকে সমস্যা মনে করে। আমি তো এই দেশের মানুষের কাছে বিক্রি করে ওনারা এগুলার কোনো সমস্যাই মনে করে না। তো যাই হোক, এই যে আপনারা যে ক্যামেরাটা দেখতেছেন, এটা ক্যাননের একটা 550D বডি। এই বডিটা কিন্তু একদম নতুন, প্রায় 3500 মতো শাটার কাউন্ট। তো দেখা গেছে যে তারপর যদি মিসিং হয়, এই যে এই জায়গায় দেখেন যে USB যে রাবার টা থাকে, এই রাবারটা উইঠা গেছে, মানে এটা অনেক দিন হওয়ার কারণে ক্যামেরাটা কিন্তু ইউজ হয় নাই, এই কারণে নতুনই রয়েছে, শাটার কাউন্টও কম। কিন্তু যেহেতু অনেক দিন হয়েছে, এটার যে USB রাবারটা, ওইটা টেকসই না, ওটার টেম্পারটা খুব দ্রুত চলে যায়। যেমন এটা এটা ধরেন, এই যে ক্যাননের যে 60D যে রাবারটা, আমি এটা দেখাই, এটা রাবারটা ঠিক আছে, কিন্তু এই যে দেখছেন এই রাবারটা ঠিক আছে, কিন্তু ক্যাননের 650D, 600D, 700D, 750D এই রাবারগুলার টেম্পারটা অনেক দ্রুত নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে কিন্তু ক্যামেরাটা কিন্তু কিছুই হয় না, ক্যামেরাটা এরকম নতুনই থাকে, কিন্তু রাবারগুলা নষ্ট হয়ে যায়। এই কারণে দেখা গেছে যে আপনারা নিতে চান না, বা বলেন যে অনেক পুরান, সেকেন্ড হ্যান্ড, কিন্তু এই কারণেই কিন্তু আপনাদেরকে 650D, 700D খুব কমই দিতে পারি। তো দেখা গেছে যে এই ধরনের জিনিসগুলো যারা নেবেন, তারা কিন্তু কোনো সমস্যা নাই, শুধু রাবারটা মিসিং থাকে, ক্যামেরা কিন্তু পুরাটাই ভালো থাকে। আমি আপনার উদাহরণস্বরূপ তো বলতে গেছি, দেখেন এই ক্যামেরাটা একদম নতুন, কিন্তু এই ক্যামেরাটাই যদি 600D, 650D, 700D, তো এই রাবারটা সাধারণত মিসিং থাকে, মানে 80% ক্যামেরারই মিসিং থাকে। এই কারণে দেখা গেছে যে আপনারা নিতে চান না। অনেকে নেয়, অনেকে ম্যাক্সিমাম মানুষই নিতে চায় না, এই কারণে দিতে পারি না। তো আর আমাদের কাছে যে ক্যামেরা আছে, 5টা আসলে দেখা গেছে যে 4টাই রাবার মিসিং থাকে, একটা ভালো থাকে, ওই কারণে দেখা গেছে যে সবাই দেওয়া সম্ভব হয় না। আর যদি নেন রাবার ছাড়া, তাহলে দেখা গেছে দেওয়া যায়। তারপর আপনাদের যাদের লাগবে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ম্যানেজ করে দেব যদি আমার কাছে থাকে বা সম্ভব হয়। আর যদি আর আরেকটা কথা বলি, এই যে এটা মডেল, এটা হলো 1300, ক্যাননের 1300D মডেল। এই মডেলটার কিন্তু অনেক ভালো, মানে অনেক নতুন কন্ডিশনের প্রায় পাওয়া যায়। আমার কাছে চাইলে এই মডেলটা আমি দিতেও পারবো, প্লাস এই মডেলটা প্রায় নতুন কন্ডিশনের মধ্যেই থাকে। তো দেখা গেছে যে কেউ যদি 1300D মডেলটা নেন, আমি তাদেরকে খুব সহজে দিতে পারবো এবং খুব খুব ভালো কন্ডিশনের মধ্যে দিতে পারবো। এই দেখেন আমার কাছে যে এই ক্যাননের যেই মডেলটা আসছে, এই মডেলটা কিন্তু একদম নতুন, আমি কিন্তু সাধারণভাবে এরকম পাই না, কিন্তু নতুনের মতো পাই, বলতে 95% নতুন পাই, কোনো স্ক্যাচ টেস্কাচ থাকে না, শাটার কাউন্ট কম থাকে। কিন্তু এই মডেলটা একবারে, এই মডেলটা বলতে এই এই ক্যামেরাটা একদম নতুন পাইছি, যে যার কাছ থেকে নিয়েছি সে কখনো কিনছে ঠিকই, সে কখনো ইউজই করে নাই। তো ওই কারণে দেখা গেছে যে
নতুনই পাইছি। তো আপনাদেরকে ক্যামেরাটা দেখাই, এই ক্যামেরা এই 13 ক্যাননের যদি এই 1300 ডি মডেল নেন তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন একদম নতুন। এটার দাম পড়ে সাধারণত 1000 থেকে 1100 টাকার মধ্যে একদম নতুন কন্ডিশন। তো এটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন একদম নতুন কন্ডিশনে 1300 ডি। যারা চাইতেছেন যে 600 650 ডি, তারপর 700 ডি, 600 ডি, এইগুলো দেখতে একটু পুরান পুরান টাইপের থাকে, কিন্তু একদম নতুন কন্ডিশনে চাইতেছেন তারা 1300 ডি বডিটা দেখতে পারেন। আর এটা কিন্তু সবচেয়ে কম দামে ওয়াইফাই আছে এরকম নিকন ক্যামেরা, সরি এইরকম ক্যানন ক্যামেরা, সবচাইতে কম দামে ওয়াইফাই আছে এরকম এই ক্যামেরার মধ্যে ক্যানন 1300 ডিটা কম দামে পাবেন এবং নতুন কন্ডিশনের মতো পাবেন এবং ভালো। তারপরে আসি আর কম বাজেটে যারা নতুনের মতো ক্যামেরা চান, কম বাজেটের মধ্যে নতুনের মধ্যে যে ক্যামেরাগুলো, এটা নিকনের D3100, নিকনের D3200, 3300, 3400। তো এই এই ক্যামেরাগুলো একদম নতুনের মতো থাকে। এটা হলো নিকনের D3200 একটা মডেল। এই মডেলটাও কিন্তু দেখা গেছে যে আমি অনেক নতুন কন্ডিশনের মতোই পাই, শাটার কাউন্ট 2-4-5000, 6000-এর মতো থাকে এর, বা সর্বোচ্চ 10000-এর মতো থাকে, এর চাইতে বেশি থাকে না। তো যারা কম দামে, কম দাম বলতে 800 800 এই দেশের টাকা, তো দেখা গেছে যে কম দামের মধ্যে এই নিকনের D3200 ক্যামেরাটা আপনাদেরকে দিতে পারবো। নিকনের D3200 3300 নিলে 900 টাকার মতো পড়বে, এই দেশে 900 টাকা। তারপরে 3400টা নিতে পারবেন 1100 টাকায়। তো দেখা গেছে যে কম দাম আরও কম দামে নিতে পারবেন 700 টাকার মধ্যে, 750 টাকার মধ্যে নিতে পারবেন নিকনের D3100। তাহলে নিকনের D3100, 3200, 3300, 3400 এই ক্যামেরাগুলো কিন্তু একদম নতুন কন্ডিশনের থাকে। তো আপনারা কিন্তু খুব সহজেই যারা নিকন পছন্দ করেন তারা আমার কাছ থেকে এই ক্যামেরাগুলো নিতে পারবেন। আমি আবার মডেলগুলো বলে দিচ্ছি আপনাদের, নিকনের D3100, 3200, 3300, 3400 এই মডেলগুলো প্রায় নতুনই থাকে। আর যারা একদম একের এক নাম্বার পিকচার চান কম দামের মধ্যে, তাদের জন্য নিকনের 90D বডিটা পাওয়া যায়। নিকনের 90D বডিটা সেমি প্রফেশনাল বডি, এটা হলো কম দামের মধ্যে 800 টাকার মধ্যে, এই দেশের 800 টাকা, এই দেশের 800 টাকার মধ্যে সবচাইতে ভালো একটা বডি পিকচার তোলার জন্য নিকনের D90। তো এই বডিটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনের পাওয়া যায়। আর যদি আরেকটু ভালো চান, যদি 1200 টাকার মতো খরচ করতে চান, তাহলে দেখা গেছে নিকনের যে 700D একটা বডি আছে ওই বডিটা কিন্তু নিতে পারবেন আমার কাছ থেকে। ওই বডিগুলোও প্রায় নতুনের মতোই থাকে। তো নিকনের যে ক্যামেরাগুলো আছে এর বডিগুলো অনেক স্ট্রং থাকে, আমি দেখাই আপনাদেরকে, স্ট্রং থাকে, দেখা গেছে যে খুব সহজে ড্যামেজ হয় না আর স্ক্র্যাচ ট্র্যাচও পড়ে না। তো নিকনের ক্যামেরা যারা পছন্দ করবেন তাদেরকে কিন্তু আমি খুব একদম নতুন কন্ডিশনের দিতে পারবো, আর ক্যাননেরও দিতে পারবো, কিন্তু এটার এইটার দেখা গেছে যে সংখ্যা অনেক কম। মানে ধরেন আমার কাছে কাস্টমার আছে, আপনারা ফোন দিয়ে সিরিয়াল রিয়া রাখেন 10 জন, আমার কাছে ক্যামেরা আছে 3টা, আমি কাদেরকে দেবো? 3 জনকে দিতে পারবো বা সর্বোচ্চ 5 জনকে দিতে পারবো, কিন্তু আর 5 জনকে দিতে পারবো না। কিন্তু আপনারা যদি ক্যাননের 1300D মডেলটা নেন তাহলে দেখা গেছে যে অনেকে দিতে পারবো। তারপর এটাও ডিপেন্ড করে পাওয়া না পাওয়ার স্টকের উপর, কিন্তু 1300 মডেলটা প্রায় নতুনই থাকে আর ওয়াইফাই সবচেয়ে কম দামের মধ্যে ওয়াইফাই ইউজ করতে পারবেন, এটা একটা সুবিধা আছে। আর কারো যদি 1300 মডেল সম্পর্কে জানার দরকার হয় তাহলে অবশ্যই অনেক রিভিউ আছে ইউটিউবে, আমার রিভিউ করা আছে, কিন্তু এটা অনেক ভালো না, আমারটা আমি আমি দেখতে সাজেস্ট করি না আপনাদেরকে, অন্যান্য চ্যানেলের রিভিউগুলো আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সম্ভবত অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ল্যাপটপ এবং ক্যামেরা কিনতে চাইতেছেন অবশ্যই আমাকে নক দেবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কল করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।